मालिक के स्वाधीनता न कर्मी स्वाधीनता सांबादिक स्वाधीनता ना कि ऑडियंस माने पाठक श्रोता दर्शक स्वाधीनता कार स्वाधीनता मूलत এখন এটা কিন্তু একটা বড় মানে মৌলিক প্রশ্ন। এখানে আমরা দেখছি যখনই আমরা পুঁজির কথা বলি, যখনই আমরা অর্থলগ্নির কথা বলি, যখনই আমরা ব্যবসার কথা বলি, তখন মালিক কিংবা কর্ণধার উনি হচ্ছেন টপে, উনার রাইটটাই সবচেয়ে বড় করে দেখা হয়। আবার এটাও আবার দেখি যে এই কন্টেন্ট মিডিয়ার কন্টেন্টকে কে কন্ট্রোল করে সেটা নির্ভর করে কারা এটাকে বিজ্ঞাপন দিচ্ছেন, কারা কমার্শিয়ালি এটাকে জিবি মানে বাঁচিয়ে রাখছেন এই মিডিয়াকে। এটা কিন্তু খুব ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি তো আরো বেশি ভয়াবহ অবস্থা, যেটা উন্নত সমাজে কিংবা উন্নত দেশগুলোতে এই এই প্রভাব পুরোপুরি বিদ্যমান। ধরা যায় কোন একটা ঘটনা ঘটলো, যে ঘটনার সঙ্গে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান জড়িত, এবং সেই নিউজটা যদি একটা নিউজ হয়, সেই নিউজটা হলে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু অর্থনৈতিক ক্ষতি হতে পারে। আনফরচুনেটলি ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আপনার মালিক গোষ্ঠীর মধ্যে একজন, তো আপনি সম্পাদক হিসেবে আপনার রিপোর্টারকে কি বলবেন যে এই নিউজটা না হয় আমরা নাই দিলাম? আমি আপনাকে সরাসরি একটা হাইপোথেটিক্যাল প্রশ্নটাই করলাম। না, এটা এটা খুব অপ্রিয় হলো সত্য। আমি একটা উদাহরণ দিয়ে বলি, কাকের মাংস কাকে খায় না, কথাটা মনে রাখতে হবে। সুতরাং এটা অনেক ক্ষেত্রে আমি এই সাম্প্রতিক যে ঘটমান বর্তমান দিয়ে আমি বিষয়টা পরিষ্কার করি, যে সম্প্রতি যে একটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে, একটি মেয়ে অপমৃত্যু নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম ভাবে খবর পরিবেশন করা হয়েছে, এবং কোনো কোনো সংবাদপত্র কিংবা মিডিয়া একেবারে কিছুই প্রকাশ করে নাই, কিংবা তাদের নিজেদের সংশ্লিষ্টতা থাকার কারণে তারা ওদের করে নাই। এটা খুব স্বাভাবিক যে তাদের নিজেদের সংশ্লিষ্টতার কারণে তারা সেখানে অত ততখানি অবজেক্টিভিটি মেনটেন করতে পারলো না, তবে সবাই বুঝবে যে এটা তাদের নিজেদের সংশ্লিষ্ট, সুতরাং তারা নিজেরা সংবাদ না দিতে পারে, এটা খুব খুব স্বাভাবিক মনে করা যেতে পারে। কিন্তু একই সাথে আমরা দেখেছি যে এক ধরনের সহমর্মিতা ছিল। সহমর্মিতাটা কিরকম, যে কোনো কোনো হাউসে তারা একটু নরম চোখে দেখেছে, কিংবা তারা খুব পুরোপুরি মানে মানে যেভাবে সংবাদটি পরিবেশিত হওয়া উচিত, যাদের নাম আসা উচিত, যাদের ছবি আসা উচিত, সেভাবে আসে নাই। কেন আসে নাই? ওই এক ধরনের সফট কর্নার কাজ করেছে। এখন তাহলে এখানে কি বলবেন? এখানে বিষয়টা হচ্ছে এই সহমর্মিতা কার জন্যে, সেখানে কিন্তু আমি প্রফেশনালিজম কি দায়ী করব। আমি ততখানি প্রফেশনালিজম হতে পারি না বলেই সেটা করি। এবং সেখানে আমরা দেখেছি যে এক হাউসের এগেনস্টে আর এক হাউস লিখে অনেক ফলাও করে সংবাদ প্রচার করে। আমরা দেখেছি অনেক পত্রপত্রিকা, অনেক মিডিয়ার অনেক নিউজ এরকম এসছে। এখন এতে এতে দুটো জিনিস, একটা হচ্ছে নিজেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, কিংবা নিজেদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা, কিংবা বোঝাপড়ার অভাব। এটি আবার অনেক সময় আছে যে রসুনের সব ওই যে কথায় আছে একসাথে হয়ে যায়, ওই সব সময় কোনো কোনো সময়ে ওই একসাথে হয়ে যায়, এটাও আমরা দেখি। এখন এইখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাকে যেহেতু পার্সোনালি কথাটা জিজ্ঞেস করা হয়েছে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি বুঝি, সেটা এটা মানে সময় বলে দিবে কি হয়। বিষয়টা হচ্ছে এই জায়গায়, এর বাইরে কিছু বলার নেই, টাইম উইল সে যে আমি কতটুকু কি করতে পারবো কি পারবো না। পুঁজির কাছে কি সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা বারবার পরাজিত হচ্ছে? গোলাম রহমান স্যার একটা সুন্দর উদাহরণ দিলেন, কিন্তু একদম সরাসরি একদম স্টেটেড উদাহরণ দিলেন যে একটা নারীর অপমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রুপের এমডির নাম জড়িয়ে থাকার কারণে সেই গ্রুপের ছয়টা মিডিয়াতে সেই নিউজটাকে একদম ব্ল্যাক আউট করা হয়েছে। প্রশ্নটা হলো যে কে দায়ী কে দায়ী না, এটা তো পরে হবে, কিন্তু বিচার হবে, আদালতে নির্ধারণ করবে। কিন্তু যে ঘটনাটা হয়েছে আদালতে, যে থানায় যে মামলাটা হয়েছে, মামলার যে এজাহার আছে, কেবল সেই এজাহারের ভিত্তিতে আপনি নিউজ না করার যে প্রবণতাটা, এটা কেন? এই সাংবাদিক এইটা কি সাংবাদিকতার জন্য বড় একটা আঘাত নয়? এখানে দেখেন, এখানে কিন্তু সরকারের কোনো ভূমিকা নাই, এখানে কিন্তু ডিজিটাল মানে নিয়ন্ত্রণ আইনের কোনো ভূমিকা নাই, আমি কিন্তু এখানে সরকারকে দায়ী করতে পারছি না। তাহলে আমি কাকে দায়ী করি? মালিকরা কিন্তু দুই ধরনেরই আছে। যে উদাহরণ দিলেন সেই মালিকরা যেমন
সংবাদ মাধ্যমকে ব্যবহার করতে চায় তার ব্যবসায়িক স্বার্থে, তার ব্যক্তিগত স্বার্থে, আবার সংবাদ মাধ্যম বের করতে যে প্রকাশ করতে যে নিগ্রহের শিকার হয়েছেন, মালিক হয়রানির শিকার হয়েছে, এই উদাহরণও আছে। সংবাদপত্র বা টেলিভিশন সংবাদ কর্মীরও হবে না, মালিকের হবে না, এটি হবে সাংবাদিকতার, সাংবাদিকতা করতে পারছে কিনা। এবং সাংবাদিকতা, সাংবাদিকতার ক্ষেত্রে বাধা যদি মালিক পক্ষ থেকে আসে সেটি রুখতে হবে, যদি সংবাদ কর্মীর পক্ষ থেকে আসে, এমন কি শুধু মালিকদের কথা বললেন, সংবাদ কর্মীদের সম্পর্কে নানা রকম অভিযোগ আসছিল যে তারা তারা অর্থের বিনিময়ে সংবাদ করে অথবা সংবাদ করে না, এই সব কিছুই অর্থাৎ সাংবাদিকতাকে হেয় না করা, সাংবাদিকতার নীতি থেকে ভ্রষ্ট না হওয়া।